বিধানসভা নির্বাচনে আমরা সামান্য ভোটে সিট হারিয়েছিলাম। আমাদের প্রার্থী কল্যাণ চৌবে ছিলেন। এইবার কল্যাণ দা সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে এই সিট নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন। ভারতবর্ষের আর কোনো জায়গায় পোস্টপোল ভায়োলেন্স হয় না, একমাত্র এখানে হয়। মানুষের মধ্যে ভয়ের পরিবেশ আছে। নির্বাচন কমিশনকে প্রোঅ্যাক্টিভ না হলে পশ্চিমবঙ্গে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করানো সম্ভব না। 10 বছর ধরে যারা ব্যবসা করছে রাস্তার উপরে, তাদেরকে আপনি একদিনে হঠাৎ করে তুলে দিতে পারেন না। আপনি অল্টারনেটিভ ব্যবস্থা করুন, করে তুলে দিন, কোনো অসুবিধা নেই। কোচবিহারের ঘটনা থেকে চোখ ঘোরানোই মূল উদ্দেশ্য। দেখুন, এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে এবং গত বিধানসভা নির্বাচনে আমরা সামান্য ভোটে সিট হারিয়েছিলাম। আমাদের প্রার্থী কল্যাণ চৌবে ছিলেন। আমার বিশ্বাস এইবার কল্যাণ দা সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে এই সিট নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন। দেখুন, সে তো পরিবেশ, ভয়ের পরিবেশ আছে, মানুষের মধ্যে এখনো ভয় আছে। কারণ এবারও কলকাতা হচ্ছে একমাত্র মেট্রোপলিটন সিটি গোটা দেশের মধ্যে, একমাত্র রাজধানী যেখানে ভোটের পর পোস্টপোল ভায়োলেন্স হয়। ভারতবর্ষের আর কোনো জায়গায় পোস্টপোল ভায়োলেন্স হয় না, একমাত্র এখানে হয়। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ আছে। এই ভয়ের পরিবেশকে এবার আমাদেরকে দূর করতে হবে। জোরে বলো না। সে তো আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে, আমরা আগামী দিনেও জ্বালাবো, কিন্তু নির্বাচন কমিশনকে আরো অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। নির্বাচন কমিশনকে প্রোঅ্যাক্টিভ না হলে পশ্চিমবঙ্গে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করানো সম্ভব না। আমি লোকসভা নির্বাচনে যে ধরনের ঘটনা দেখেছি, এ তো অবিশ্বাস্য, ভারতবর্ষে অন্য কোথাও হয় না। আমাকে এই অবজারভাররাও বলছিলেন যে আমাদের অন্যান্য জায়গায় এইভাবে গণনা হয় না। দেখুন, হকার উচ্ছেদ করবেন তার একটা পদ্ধতি আছে। নাম্বার ওয়ান, আপনাকে আগে নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পর যারা 20 বছর 30 বছর 10 বছর ধরে যারা ব্যবসা করছে রাস্তার উপরে, তাদেরকে আপনি একদিনে হঠাৎ করে তুলে দিতে পারেন না। আপনাকে নোটিশ দিতে হবে, তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। আপনি অল্টারনেটিভ ব্যবস্থা করুন, করে তুলে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে অল্টারনেটিভ ব্যবস্থা করে তুলতে হবে। দেখুন, হুট করে বুলডোজার চালানো যেটা হয়েছিল, আমরা বুঝতে পারছি কোচবিহারের ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য এটা করা হয়েছিল। কোচবিহারের ঘটনা থেকে চোখ ঘোরানোই মূল উদ্দেশ্য।